সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একজন অতি ডানপন্থী ইহুদি এবং দীর্ঘ সময় ইসরায়েল শাসন করা লিকুদ পার্টির নেতা হওয়ায় একসময় বেশ জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর। কিন্তু বিগত বছরগুলোতে তার জনপ্রিয়তায় ধস নামে। দ্বিতীয় মেয়াদে তার বিরুদ্ধে স্বৈরাচারী শাসন ও ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, ফলে নির্বাচনে ক্ষমতা হারান নেতানিয়াহু। কিন্তু পরবর্তীতে ফিলিস্তিন বিরোধী অতি ডানপন্থী দলগুলোকে নিয়ে জোট করে আবারও ক্ষমতায় আসেন তিনি। তৃতীয় দফায় ক্ষমতা নেওয়ার পর থেকেই তার সরকারের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। সর্বশেষ গাজা যুদ্ধকে কেন্দ্র করে নেতানিয়াহুর পদত্যাগের দাবি তীব্র হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় থাকতেই নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করছেন। বিস্তারিত থাকছে রওশন আলমের প্রতিবেদনে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ইতিমধ্যে চতুর্থ মাসে গড়িয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাকি 136 জিম্মিকে মুক্ত করতে পারেনি ইসরায়েলি বাহিনী। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ ইসরায়েলিরা। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলিরা যখন বিক্ষোভ করছে, তখন হামাসের হাতে জিম্মি থাকাদের পরিবারের সদস্যরা গত 22 জানুয়ারি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে হামলা চালায়। হামলাকারীরা জিম্মিদের মুক্তির জন্য হামাসের সাথে চুক্তি করার দাবি জানিয়েছে। ইসরায়েলের রাজনীতি এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে কাজ করা গবেষক ডব ওয়াক্সম্যানের মতে, নেতানিয়াহু গাজা যুদ্ধ শেষ করতে চান না। বিভিন্ন গবেষণা বলছে, যুদ্ধের বিষয়ে ইসরায়েলিদের জনমত ব্যাপকভাবে বদলে যাচ্ছে। যুদ্ধের প্রথম 3 মাস ইসরায়েলিরা যুদ্ধকে দৃঢ়ভাবে সমর্থন করেছিল, কারণ নেতানিয়াহু সরকার যুদ্ধের লক্ষ্য হিসেবে হামাসকে পরাজিত ও নির্মূল করার ঘোষণা দিয়েছিল। সেই জনমত ও ঐক্য দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। নেতানিয়াহু বলেছেন, জিম্মিদের মুক্ত করার সর্বোত্তম উপায় হল যুদ্ধ চালিয়ে যাওয়া। তবে জিম্মিদের পরিবারসহ হাজার হাজার ইসরায়েলের মুক্তি একদিন একদিন করে যুদ্ধ যত বেশি সময় নিচ্ছে, জিম্মিদের জীবন ততই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। ইসরায়েল সত্যি হামাসকে চূড়ান্তভাবে পরাজিত ও নিশ্চিহ্ন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ বাড়ছে দিনের পর দিন। যুদ্ধের 4 মাস হতে চলেছে, কিন্তু হামাস এখনও টিকে আছে। তারা ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে নিয়মিত। ইসরায়েলি বাহিনী যদিও মধ্যস্তরের হামাস কমান্ডারদের হত্যা করেছে, কিন্তু স্বাধীনতাকামী সংগঠনটির নেতারা এখনও জীবিত। যুদ্ধের শীর্ষ কমান্ডাররা দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। প্রশ্ন হল, কেন নেতানিয়াহু যুদ্ধ শেষ করতে চান না? নেতানিয়াহু ইসরায়েলে ব্যাপকভাবে অজনপ্রিয় ব্যক্তি। 7 অক্টোবর হামাসের সেই নজিরবিহীন হামলার জন্য অসংখ্য ইসরায়েলি নেতানিয়াহু সরকারের ব্যর্থতাকে দায়ী করে, যার মধ্যে নেতানিয়াহুর ডানপন্থী অনেক সমর্থক রয়েছে। অভ্যন্তরীণ সমর্থন পুনরুদ্ধারের ক্ষেত্রে নেতানিয়াহুর একমাত্র অবলম্বন হল যুদ্ধ চালিয়ে যাওয়া। হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় লাভ করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন জনগণকে, তা সামনে আনা। নেতানিয়াহু যদি জিম্মিদের মুক্তিসহ যুদ্ধে বিজয় লাভে ব্যর্থ হন, তাহলে লিকুদ পার্টির আগামী নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেতানিয়াহু ক্ষমতা থেকে ছিটকে পড়বেন। এই রাজনৈতিক চাপের মধ্যে তিনি যদি তার জোট সরকারকে অক্ষুণ্ণ রাখতে চান এবং নির্বাচন এড়াতে চান, তাহলে তার সামনে খোলা আছে এতটি পথ। তা হল, তার সরকারে থাকা অতি ডানপন্থী এবং অতি অর্থোডক্স দলগুলোকে তুষ্ট করা। নেতানিয়াহুকে আল্ট্রা অর্থোডক্স দলগুলোর জন্য সরকারি ভর্তুকি এবং কল্যাণ ফান্ড নিশ্চিত করতে হবে, কারণ তারা এটির উপর নির্ভর করে। সেই সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীতে যাতে তাদের কাজ করতে না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। পাশাপাশি ইসরায়েলে বজায় রাখতে হবে ধর্মীয় স্থিতি। অপরদিকে অতি ডানপন্থী দলগুলোকে তুষ্ট করতে হলে নেতানিয়াহুকে পশ্চিম তীরে ইসরায়েলে বসতি স্থাপনকারীদের সমর্থন করতে হবে। সেখানে বসতি স্থাপন যাতে সম্প্রসারণ করা যায়, সেই উদ্যোগ নিতে হবে। সেই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যাতে শক্তিশালী হতে না পারে, সেটাও ঠেকাতে হবে, কারণ অতি ডানপন্থীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রভাবমুক্ত থাকতে চায়।
এছাড়া অতি ডানপন্থী মিত্রদের সরকারে রাখতে হলে নেতানিয়াহুকে যুদ্ধোত্তর গাজা নিয়েও ভাবতে হবে, এমন যে কোনো পরিকল্পনাকে ঠেকাতে হবে যাতে যুদ্ধ পরবর্তী গাজার উপর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ চলে না যায়। যুদ্ধোত্তর গাজা প্রশ্নে নেতানিয়াহুর যে কোনো আলোচনা বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে, কারণ ইসরায়েলকে গাজায় ইহুদি বসতি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে অতি ডানপন্থীরা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গাজায় ইসরায়েলের দীর্ঘমেয়াদী উপস্থিতির বিরোধী, সেই সঙ্গে হামাসের পরিবর্তে শেষ পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই অঞ্চলের তত্ত্বাবধানে ফিরিয়ে আনার জন্য একটি সংস্কারকে পুনরুজ্জীবিত করতে চায় ওয়াশিংটন। উভয় সংকটের মতো এই বিরোধপূর্ণ চাপ এড়াতে নেতানিয়াহুর উপায় হল গাজার যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে যতটা সম্ভব আলোচনা এড়িয়ে যাওয়া। নেতানিয়াহু অবশ্য এ পর্যন্ত সেটাই করেছেন। তিনি শুধু বলেছেন গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণের অধিকার অবশ্যই ইসরায়েলের হাতে অর্পণ করতে হবে, কিন্তু আসলে বাস্তবে কি ঘটতে যাচ্ছে তা এখনও সম্পূর্ণ অস্পষ্ট। বেশিরভাগ ইসরায়েলের কাছে এটা এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ইহুদি জিম্মিদের ভাগ্য এবং ইসরায়েলি সামরিক বাহিনীর হতাহতের বিষয়টি। এমনকি ইসরায়েলি মিডিয়া কভারেজেও এই দুইটি বিষয়কে প্রাধান্য দিতে দেখা যাচ্ছে। জিম্মিদের পরিবারগুলো জানিয়েছে তাদের দুঃখ দুর্দশা ভুলে যাওয়ার মতো নয়। এছাড়া গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া জিম্মিরা বন্দিদশায় তাদের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার যে বর্ণনা দিয়েছে সেটি এখন গাজায় থাকা জিম্মিদের ব্যাপারে জনসাধারণের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অপরদিকে গাজায় ইসরায়েলি সেনাদের মৃত্যুর বিষয়টিও সাধারণ ইসরায়েলিদের মনোযোগ আকর্ষণ করে। গত 23 জানুয়ারি গাজায় 24 জন সৈন্য নিহত হয়, যা ছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সবচেয়ে মারাত্মক দিন। বেশিরভাগ ইসরায়েলি ইহুদি সামরিক বাহিনীতে কাজ করে, অধিকাংশের পরিবারের সদস্য কিংবা বন্ধুরা বর্তমানে কাজ করছে সামরিক বাহিনীতে, অর্থাৎ ইসরায়েলি ইহুদিদের সাথে তাদের সামরিক বাহিনীর যোগসূত্র অত্যন্ত গভীরে। স্বাভাবিক কারণেই বড় ধরনের সামরিক ক্ষতি ইসরায়েলি সমাজকে খুবই শক্তভাবে নাড়া দেয়। বিপরীতে গাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের বিষয়ে মনোযোগ নেই ইসরায়েলিদের। গাজায় ফিলিস্তিনিদের সাথে কি ঘটছে অনেক সাধারণ ইসরায়েলি সেটা জানেও না, কারণ ইসরায়েলি মিডিয়াগুলোতে ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়টি খুব একটা কভারেজ পায় না। জিম্মিদের পরিবারগুলো ইসরায়েলি সরকারের বিরুদ্ধে এবং জিম্মিদের মুক্ত করতে সরকারের অক্ষমতার বিরুদ্ধে যেসব কথা বলছে তা নেতানিয়াহুর উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে, কারণ এই পরিবারগুলো যা বলছে তার প্রতি সাধারণ ইসরায়েলিদের ব্যাপক সহানুভূতি রয়েছে। এছাড়া ইসরায়েলের একটি শক্তিশালী নীতি রয়েছে, রাষ্ট্রের কোনো সেনা বা নাগরিক সংকটে পড়লে তাকে উদ্ধার করা সরকারের নৈতিক দায়িত্ব। ইসরায়েলের অনেক মানুষ মনে করে 7 অক্টোবর নাগরিকদের রক্ষায় রাষ্ট্র মৌলিকভাবে ব্যর্থ হয়েছে, কারণ ইসরায়েল রাষ্ট্র ওই দিন হত্যা ও অপহরণ প্রতিরোধ বা বন্ধ করতে পারেনি, তাই জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এখন সরকারের দায়িত্ব। ইসরায়েল যদি হামাসকে পরাজিত করে কিন্তু জিম্মিদের মুক্ত করতে না পারলে তা ইসরায়েলি সমাজে একটি স্থায়ী ক্ষত হিসেবে রয়ে যাবে, সেই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্র ও তার নাগরিকদের মধ্যে সম্পর্ক একেবারে ভেঙে না পড়লেও একটি দূরত্ব বা আস্থাহীনতার জন্ম দেবে। প্রশ্ন হল ইসরায়েলি সামরিক বাহিনী কি জিম্মিদের মুক্ত করতে পারবে? বিশেষজ্ঞরা বলছেন মাটির নিচে তৈরি করা শত শত মাইল লম্বা সুড়ঙ্গে জিম্মিদের রাখা হয়েছে, প্রায় তাদের অবস্থান পরিবর্তন করা হয়, তাই তাদের শনাক্ত করা অসম্ভব। যদি তাদের অবস্থান শনাক্ত করাও যায় তবুও অপহরণকারীদের হাত থেকে তাদের জীবিত উদ্ধার করা একেবারেই অসম্ভব। এই অবস্থায় জিম্মিদের মুক্ত করার একমাত্র সম্ভাব্য বিকল্প হল হামাসের সাথে আরেকটি চুক্তি করা, কিন্তু আরেকটি চুক্তির জন্য হামাস যুদ্ধের অবসান সহ যেসব শর্ত দিয়েছে তা নেতানিয়াহুর জন্য মেনে নেওয়া খুবই কঠিন। নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রীর যুক্তি হল হামাস যত বেশি সামরিক চাপের মধ্যে থাকবে তত বেশি সহজ শর্তে তাদের একটি চুক্তিতে রাজি করার সম্ভাবনা বাড়বে।
কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার অন্য সদস্য এবং ইসরায়েলিদের একটা বড় অংশ বিশ্বাস করেন সরকারের উচিত বড় মূল্য দিয়ে হলেও জিম্মিদের মুক্তির ব্যবস্থা করা। হামাসকে পরাজিত না করেই যুদ্ধের সমাপ্তি যদি টানতে হয় এরপরও তাই করা উচিত। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।